ফেসবুকে ফলো বাটন কিভাবে অ্যাড করতে হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তার আগে জেনে নেওয়া উচিত যে ফলো বাটনটা আমরা অ্যাড করব কেন। তো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে বা প্রোফাইলে 5000-এর বেশি কিন্তু ফ্রেন্ড বানাতে পারি না বা অ্যাড করতে পারি না। সেক্ষেত্রে আমরা যদি ফলো বাটন অ্যাড করে দেই তাহলে সেক্ষেত্রে আমরা 5000 নয় তার থেকেও অধিক আমরা ফ্রেন্ড আমাদের প্রোফাইলে বা আমাদের অ্যাকাউন্টে অ্যাড করতে পারি, যেমন 5000, 10000, 15000, 20000, এমনকি আপনি 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ আপনার ইচ্ছা মতো ফ্রেন্ড বানাতে পারবেন। যেমনটি আমরা বিভিন্ন সেলিব্রিটিদের আইডিতে গেলে দেখতে পারি, তাদের কিন্তু অ্যাড ফ্রেন্ড অপশনটা নেই, তাদের ফলো বাটন অপশনটা দেওয়া আছে। আমরা সচরাচর একজনকে ফ্রেন্ড বানাতে গেলে অ্যাড ফ্রেন্ড থাকে, সেই অ্যাড ফ্রেন্ডের পরিবর্তে সেখানে ফলো বাটন থাকবে, সেই ফলো বাটনে ক্লিক করে দিলে, ফলো করে দিলে সে কী কখন কী ছাড়তেছে, কখন কী আপডেট দিতেছে, কখন কী প্রোফাইলে মানে শেয়ার করতেছে সব কিছু আমরা দেখতে পারবো। তো এই ভিডিওতে আমরা এই কাজটি করব যে ফলো বাটন কীভাবে আমাদের প্রোফাইলে অ্যাড করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইলে চলে আসলাম, এখন সিম্পলি আমাদের ফেসবুক অ্যাপে চলে যাব। ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুকে ক্লিক করার পরে এটা হচ্ছে আমার প্রোফাইল, প্রোফাইলটা দেখে নেন। এখানে তো আমার প্রোফাইল আমি এভাবে দেখতে পাচ্ছি। যদি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চায় তাহলে কেমন দেখা যাবে আমার প্রোফাইলটা তার কাছে, তো এটা দেখার জন্য আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এই যে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন, ভিউ অ্যাজে ক্লিক করে দিলে তো এখন দেখতেছেন এইভাবে আমার প্রোফাইলটা সে দেখতে পারবে যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আর কি। তো দেখেন বন্ধুরা, এই যে অ্যাড ফ্রেন্ড একটা অপশন আছে, অন্য কেউ যদি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চায় তাহলে আমাকে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করতে হবে, তারপরে আমার কাছে রিকোয়েস্ট আসবে, তারপরে আমি অ্যাকসেপ্ট করব, তারপর ফ্রেন্ড হয়ে যাবে। কিন্তু আজকে আমরা এইখানে দেখব যে অ্যাড ফ্রেন্ডের কাছে ফলো বাটন থাকলে ওই ব্যক্তিটা আমাকে জাস্ট ফলো করে দেবে, আর আমার প্রোফাইলে কখন কী আপডেট হচ্ছে, কখন কী পোস্ট হচ্ছে, কখন কী শেয়ার হচ্ছে সে সবসময় দেখতে পারবে। তাহলে আমার অ্যাকসেপ্টও করা লাগতেছে না, যে সে জাস্ট ফলো করে দিলে হয়ে যাবে। তো আমরা এই বাটনটা, ফলো বাটনটা অ্যাড করব, তার জন্য আমরা এখন বেরিয়ে যাব। বেরিয়ে যে হচ্ছে আমাদের হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পরে ওই যে উপরে দেখতেছেন 3 লাইন বা বার্গার আইকন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন, আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন, তারপরে দেখবেন সেটিংস অপশান আছে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন, নিচে চলে এসে আপনারা একটা অপশন দেখতে পারবেন যে এই যে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে সর্বপ্রথম উপরেরটা দেখতে পাচ্ছেন যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এভরিওয়ান করা থাকে, আপনারা জাস্ট নিচেরটা করে দেবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এখানে ক্লিক করে এটা করে দেবেন। তারপরে ব্যাকে আসবেন, আর একটা সেটিং করতে হবে। এখন ব্যাকে এসে তো আপনারা ব্যাকে আসবেন, ব্যাকে এসে দেখবেন এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডস করা আছে, আপনারা উপরটা করে দেবেন পাবলিক। পাবলিক করে দিলে আপনাদের সেটিং হয়ে গেল। এখন আপনারা ব্যাকে গিয়ে আপনার হোম পেজে গিয়ে আপনার প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢুকে এখন আমরা কিন্তু একটু আগেই দেখে আসলাম যে অন্য কোনো ব্যক্তি যদি আমাকে ফ্রেন্ড বানাতে চায় তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, সে আমাকে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে দেবে। তো এখন দেখবো যে ওই বাটনের পরিবর্তে ফলো বাটনটা এসেছে কি না। তো আমরা এই যে 3 ডটে ক্লিক করব, 3 ডটে ক্লিক করার পরে আবার ভিউ অ্যাজে ক্লিক করে দেব। ভিউ অ্যাজে ক্লিক করে দিলে এই যে দেখতে পারতেছেন বন্ধুরা যে ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে। এখন যদি অন্য কেউ আমার প্রোফাইলে এসে আমাকে ফ্রেন্ড বানাতে চায় জাস্ট ফলোতে ক্লিক করে দেবে, আমার সব কিছু সে আপডেট পেতে থাকবে, আমি কখন কী পোস্ট করলাম, কখন কী শেয়ার করলাম, কখন কী করলাম, এভরিথিং আমার অ্যাকাউন্টে যা যা হবে সে অলরেডি নোটিফিকেশন পেয়ে যাবে তার প্রোফাইলে। তো ফলো বাটন করার উদ্দেশ্য একটাই যে আমরা 5000-এর অধিক আমাদের ফলোয়ার্স বাড়াতে পারবো, আমাদের ফ্রেন্ড বাড়াতে পারবো, আমাদের ইচ্ছে মতো 5000, 10000, 20000 মানে অগণিত আমরা ফ্রেন্ড সার্কেল বানাতে পারবো। আর এটি বিশেষত অনেক বড় বড় সেলিব্রিটিরা এটি করে থাকে, যেমন হলিউডের বলিউডের নায়ক নায়িকা, তারপরে বাংলাদেশের বিভিন্ন সেলিব্রিটিরা আছে, নাটক করে এবং বিভিন্ন সেলিব্রিটি আছে,
তারা কিন্তু ফলো এই ফলো বাটনটা অ্যাড করে রাখছে। আপনারা পারলে খোঁজ করে দেখবেন আমি এটা সত্য বলেছি কি না মিথ্যা বলেছি। তো বন্ধুরা এটি আজকে আমরা দেখানোর উদ্দেশ্য ছিল। তো এই ফলো বাটনটা আপনারা অ্যাড করে নেবেন তাহলে আপনাকে একটা বড় মানে আপনাকে একটা সেলিব্রিটি ফিল দিবে যে হ্যাঁ আমি ফলো বাটন আছে আমাকে লোকজন এখন ফলো করবে। ফলো হলে এখানে দেখা যাবে যে কয়জন ফলোয়ার্স আসছে কি না তো সব দেখা যাবে। তো বন্ধুরা এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন বিদায়।